যদি গার্মেন্টস যেমন খুলে দেখেছেন যে গার্মেন্টস শ্রমিকরা জয়েন করেছে গার্মেন্টসে, পরীক্ষা করে দেখা গেলো তারা আক্রান্ত, তারা তো তাহলে অন্যদের মাঝে ছড়িয়ে দিয়েছে। এই ধরনের তাহলে ভুল সিদ্ধান্তের মাধ্যমে আপনি বলছেন প্রোটেকশনের পরিবর্তে, দেশের অর্থনীতিকে বাঁচানোর পরিবর্তে কিন্তু বিপদ ডেকে আনতেছে। তখন দুই চক্ষে কান্না করে পানির রোল চলে গেলেও কিন্তু পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো থাকবে না। তো এটা আমাদের জন্য আরো বিপদ ডেকে আনতেছে। এবং গার্মেন্টস খোলা নিয়ে যে দ্বিচারিতাটা বা দ্বিমুখিতাটা হলো, আমাদের একটা জাতীয় কমিটি করা হচ্ছে, হলো আমাদের স্বাস্থ্যমন্ত্রী প্রধান, এটা তো খুবই ফানি বিষয় যে স্বাস্থ্যমন্ত্রী জানে না যে আপনার গার্মেন্টস খোলার সিদ্ধান্ত হয়েছে। তিনি প্রকাশ্যে বলতেছেন তিনি জানেন না আপনার রমজান উপলক্ষে দোকানপাটের টাইমটা 2টা থেকে 4টা পর্যন্ত করা হয়েছে। দ্যাট মিন্স একটা চরম সমন্বয়হীনতা সরকারি কাজের মধ্যে সেটা দেখা যাচ্ছে। এবং আমরা একটা কথা বলতে চাই, আজকে আমাদের বাংলাদেশে গণতন্ত্র না থাকার কারণে, নির্বাচিত একটা সরকার ব্যবস্থা না থাকার কারণে আজকে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হচ্ছে না, বিভিন্ন বিশিষ্টজনদের কথাবার্তাকে মূল্যায়ন করা হচ্ছে না। এটা তো একটা ওয়ান পার্টি স্টেটের দিকে যাচ্ছে। একজন ব্যক্তিকে শুধুমাত্র হাইলাইটস করা হচ্ছে যে প্রধানমন্ত্রী কি বললেন, আপা কি বললেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব তো প্রধানমন্ত্রী অল ওভার মানে ওইভাবে দেখার দরকার নেই। স্পেশালাইজ স্বাস্থ্যমন্ত্রী রয়েছে, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব তো আমাদের অর্থমন্ত্রী রয়েছে, সব বিষয়ে কেন আপাকে হস্তক্ষেপ করতে হবে, প্রধানমন্ত্রীকে হস্তক্ষেপ করতে হবে? তাহলে এতগুলো মন্ত্রী আমরা দিয়ে আমাদের কি হলো? আমরা দেখি খুবই অবাক হই। আমরা যখন বিভিন্ন সিভিল সার্জন কিংবা বিভিন্ন সরকারি প্রতিনিধিদের সাথে, জেলা প্রতিনিধিদের সাথে কনফারেন্স হয়, 3 মিনিটের বক্তব্যে 2 মিনিট স্তুতিমূলক বক্তব্য, এটা কি একটা সভ্য দেশের চরিত্র না? এটা একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের কাজ না? আবার একই সাথে দেখেছি আপনি যদি প্রেস কনফারেন্সে বিভিন্ন বক্তব্যগুলো শুনেন, গাজীপুরের পুলিশ সুপারের কথা শুনেন, ডাইরেক্ট অ্যাড্রেসিং যে স্যার আমাদের এখানে এই সমস্যাটা হচ্ছে, পিপির কথা বলে গার্মেন্টসের অন্নপণ্য বানানো হচ্ছে, স্টেপ ফরওয়ার্ড কথা, আপনি একজন সরকারি আমলা, আপনি কোনো রাজনৈতিক দলের চাটুকার নয় যে আপনার তেলবাজি করতে হবে, স্তুতিমূলক কথাবার্তা করতে হবে, এই সমস্ত বলে আজকে আমরা বলা হচ্ছে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ওই একেবারে দলকানা ব্যক্তিদের মাধ্যমে বলা চলে যে একেবারে একটা মানে ব্যর্থতার চরম জায়গায় নিয়ে আসতেছি। তো তারপরে আমরা একটা কথা বলতে চাই, যেহেতু এই দুর্যোগে এখন পর্যন্ত এই মুহূর্তে আমরা রাজনীতির পরেও আমাদের চেষ্টা করতে হবে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার জন্য। সেজন্য আমাদের সরকারের প্রতি অনুরোধ থাকবে, আপনি যদি ভেবে থাকেন যে 3 মাসে আপনি এই পরিস্থিতি মোকাবেলা করবেন, আপনি বোকার স্বর্গে বাস করবেন। কারণ এরপরে যে অর্থনৈতিক মন্দাটা দেখা হবে, দেশে বেকারত্ব বাড়বে, সামাজিক এবং আইন শৃঙ্খলার অবনতি হবে, সামাজিক অপরাধ বাড়বে, মানুষের মধ্যে রাহাজানি ছিনতাই খুন খারাপি বাড়বে, সেই ধরনের একটা আমরা যে দুর্ভোগের দিকে না যাই, দুর্গতির দিকে না যাই, সেজন্য এখন থেকেই দুটো বিষয়কে মোকাবেলা করার জন্য আপনি অচিরেই রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা অনলাইন কনফারেন্স বলেন বা যেভাবে বলেন আপনি তাদেরকে নিয়ে কাজ করার জন্য একটা ঐক্যের ডাক দেন। মুখে ঐক্যের কথা বলবেন আর কাজ করতে তাদেরকে ডাকবেন না, এটা তো ফালতু কথা, এর ফানি কথা। আপনি মুখে বলেন এক, কাজে বলেন আরেক, এই কথা দিয়ে তো জাতির কিছু হবে না, আমরা তো এ যাবৎকাল তাই দেখতেছি। সুতরাং বর্তমান সংকট মোকাবেলায় আজকে যেমন ইউরোপ আমেরিকার দেশগুলো যেভাবে শুরুর দিকে ট্যাকেল দিতে পেরেছিল, কিন্তু এখন তারা বলতেছে যে আপনার এপ্রিলের সরি মে মাসের সেকেন্ড উইক কিংবা জুনের শুরুর দিকে অনেক দেশ লকডাউন খুলে দেবে, কারণ তারা তো এটা সুন্দরভাবে প্রোটেকশন করেছে। চায়নার কথা ধরেন, তারা একটা ফেসবুক অ্যাপস দিয়ে, উইচ্যাটের মতো একটা অ্যাপস, যখন একজন লোককে ট্রেস করেছে যে সে আক্রান্ত, সে কোথায় কোথায় গিয়েছিল, কার কার সাথে মিশেছিল, সেই ডাটাটা কালেক্ট করে চট করে তাদেরকে আলাদা করে রেখেছিল আর সংক্রমিত হতে দেয়নি। অথচ আমরা যেভাবে যে হাট বাজারে, কারণ বাজারের কথা দেখেন, মিডিয়াগুলোর একদম মুখের সামনে, সেটা নিয়ে আমি গণমাধ্যমে খুব একটা রিপোর্ট দেখিনি, কি লোকজন তো মিছিলের মতো লোকজন, কোথায় সোশ্যাল ডিস্টেন্সিং? রাজধানীতে যদি এই হয় তাহলে গ্রামের মানুষ কিভাবে কিসের সোশ্যাল ডিস্টেন্সিং মানবে? সুতরাং এটা হচ্ছে না। সুতরাং এখনো যে আজকে আমাদের জাফরুল্লাহ চৌধুরী কিংবা আমাদের এই রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে নিয়ে অচিরে একটা কমিটি করে এই সংকট থেকে উত্তরণের রাস্তা খুঁজুন, যে বর্তমান সংকট হচ্ছে যে লকডাউন নিশ্চিত করতে হবে এখন পর্যন্ত, কারণ এখন যদি শিথিল করি সেটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। যদি গার্মেন্টস যেমন খুলে দেখেছেন যে গার্মেন্টস শ্রমিকরা জয়েন করেছে গার্মেন্টসে, পরীক্ষা করে দেখা গেলো তারা আক্রান্ত, তারা তো তাহলে অন্যদের মাঝে ছড়িয়ে দিয়েছে। এই ধরনের তাহলে ভুল সিদ্ধান্তের মাধ্যমে আপনি বলছেন প্রোটেকশনের পরিবর্তে, দেশের অর্থনীতিকে বাঁচানোর পরিবর্তে কিন্তু বিপদ ডেকে আনতেছে। তখন দুই চক্ষে কান্না করে পানির রোল চলে গেলেও কিন্তু পরিস্থিতি ট্যাকেল দেওয়ার মতো থাকবে না। সেটা এখনও যে সময় আছে, এখন আমরা যতটুকু সময় পাই আমরা যেন সকলে মিলেমিশে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করি। 2 কোটি পরিবারের কথা বলা হচ্ছে, হতদরিদ্র পরিবারের, আপনি প্রস্তাব দেন বিএনপিকে যে আপনারা 50 লাখ বা 20 লাখ মানুষের খাদ্যের আপনারা এই এলাকা বা এই এলাকা এই পরিবারগুলোকে আপনারা পৌঁছাবেন।
অন্যান্য সামাজিক সংগঠন কর্পোরেট ব্যক্তি প্রতিষ্ঠানকে আপনারা বলেন যে আপনারা আমাদের 5 লাখ মানুষের দায়িত্ব নেন, আমরা সরকারের পক্ষ থেকে আমরা 1.5 কোটি মানুষের দায়িত্ব নেব। তো এইভাবে যদি একটা কাজ করেন, আপনি যদি মানুষ একটা ন্যাশনাল অ্যাসেম্বলি কল করেন রাজনৈতিক দলগুলোকে, তারা কিন্তু এরকম একটা ক্রাইসিসে সাড়া দেবে। কিন্তু আপনারা ব্যর্থ হচ্ছেন বারবার, কারণ আপনারা একটা ইগো প্রবলেম আছেন, আপনাদের মধ্যে একটা ভয় আতঙ্ক যে আমরা যদি রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা ঐক্য কিংবা এই ধরনের একটা আয়োজন করি, কেন আমাদের চেয়ারটাই সরে যায়। সুতরাং এই আতঙ্কের কারণে আপনারা কি করবেন না করবেন আপনারা বুঝতে পারতেছেন, আপনারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে আছেন, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এবং এই সংকট মোকাবিলার পাশাপাশি ভবিষ্যতে অর্থনীতি পুনরুদ্ধারের জন্য, বিশেষ করে যে এই যে বেকারত্ব বাড়বে, মাঝারি এবং ক্ষুদ্র শিল্পগুলো যে ক্ষতিগ্রস্ত হবে, কৃষি সেক্টরকে গুরুত্ব দিতে হবে। কারণ আমাদের অর্থনীতির যে অন্যান্য দিকগুলো, যেমন রপ্তানির বলেন, গার্মেন্টস বলেন, তারপরে আপনি বলেন এই মৎস্য শিল্প যে চিংড়ি টিংড়ি যেগুলো বাইরে রপ্তানি করতে, এইসব জায়গাগুলো কিন্তু এখন ধাক্কা খাচ্ছে, অনেক জায়গার অর্ডার ক্যান্সেল হচ্ছে, সামনে আরও ক্যান্সেল হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা যেহেতু কৃষি প্রধান অর্থনীতির দেশ হিসেবে, আমাদের কৃষিকে খুবই গুরুত্ব দিতে হবে। কিন্তু আমরা খুবই হতাশ যে বারবার বলেও আজকে দেখি ময়মনসিংহে 2 টাকায় করলা বেচে শশা বেচতে পারতেছে না। তো তাহলে এই কৃষক তো কীভাবে সব ফসল ফলাবে?